সবকিছু চূড়ান্ত ছিল আগেই অপেক্ষা ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা তবে সেটিও সম্পন্ন হয়ে গেল মঙ্গলবার পনেরো আগস্ট আল হিলালে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন নেইমার জুনিয়র এখনও চুক্তি সম্পাদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বেশি কিছু জানায়নি আল হিলাল কর্তৃপক্ষ তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী সৌদির ক্লাবটিতে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে নেইমার এই দুই বছরে নব্বই মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেওয়া হবে তাকে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে বার্ষিক পঁচিশ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পেতেন ব্রাজিলিয়ান এই তারকা আল হিলালে আগের চেয়ে ছয় গুণ বেশি পারিশ্রমিক পাবেন তিনি চুক্তি সম্পন্নের পর এক ভিডিও বার্তায় নেইমার বলেছেন ইউরোপে আমি অনেক কিছু অর্জন করেছি অনেক বিশেষ হয়েছি। কিন্তু আমি বৈশ্বিক এখানে আমি নতুন ইতিহাস লিখতে চাই এর আগে ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম মার্কেটর এক প্রতিবেদনে বলা হয় আল হিলালের কাছে যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার সেই সঙ্গে প্রেমিকা ভ্রূণ বিয়ান সঙ্গে সৌদি আরবে থাকতে সৌদিতে বিবাহ বহির্ভূত ভাবে নারী পুরুষ একই ছাদের নিচে থাকতে পারেন না বিষয়টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেখানে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই নেইমারের বেলাতেও সেই নিষেধাজ্ঞা থাকছে না বলেই খবর পাওয়া গিয়েছে এছাড়াও আলহিলাল কোনো ম্যাচ জিতলেই বোনাস দেওয়া হবে নেইমারকে সেই বোনাসের পরিমাণ আশি হাজার ইউরো পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট দিলেই প্রতিটির জন্য ব্রাজিলিয়ান এই তারকার অ্যাকাউন্টে যোগ হবে পাঁচ লাখ ইউরো